লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল মল্লিকার্জুন খাড়গে। সোমবার টাস্কফোর্সের সদস্যদের সঙ্গে বৈঠক করতে চলেছেন কংগ্রেস সভাপতি। নির্বাচনের দায়িত্ব বণ্টন করা হতে পারে টাস্কফোর্সের সদস্যদের মধ্যে। নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে প্রথম টাস্কফোর্সের বৈঠক হতে চলেছে আগামী 14 নভেম্বর। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে গত মে মাসে টাস্কফোর্স গঠন করেছিলেন তৎকালীন কংগ্রেসের কেয়ারটেকার সভাপতি সোনিয়া গান্ধী। হিমাচল প্রদেশ এবং গুজরাট বিধানসভা নির্বাচনের মধ্যে 2024 সালে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছে কংগ্রেস। লোকসভা নির্বাচনে দলের পরিকল্পনা ঠিক করতে আগামী সোমবার টাস্কফোর্সের সদস্যদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মল্লিকার্জুন খাড়গে। লোকসভা নির্বাচনের জন্য গঠিত 8 সদস্যের কমিটিতে নেই রাহুল গান্ধী। কমিটির সদস্যরা হলেন পি চিদম্বরম, মুকুল ওয়াসনিক, জয়রাম রমেশ, কেসি ভেনুগোপাল, অজয় মাকেন, রণদীপ সিং সুরজেওয়ালা, প্রিয়াঙ্কা গান্ধী এবং সুনীল কানুগলু। নতুন সভাপতির নেতৃত্বে টাস্কফোর্সের বৈঠকে সদস্যদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হতে পারে বলে কংগ্রেস অন্তরে খবর। সেই সঙ্গে নতুন সভাপতি লোকসভা নির্বাচনে দলের রণকৌশল রূপরেখা নিয়ে কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করতে পারেন বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, আজতক বাংলা।